আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো গাজরের হালুয়া। আমি এখানে অনেকগুলো গাজর নিয়েছিলাম, গাজরগুলো সব গুছিয়ে রেখেছি। আর এখানে চিনি নিয়ে নিয়েছি একটা বাটি, এটা পরিমাণ মতো দেব। আর এখানে নিয়েছি একটা ঘি, ছোটো সাইজের ঘিয়ের ফোটা নিয়েছি। এই ঘি দিয়ে গাজরটা ভেজে নেব। কড়াইটা উনুনটা ধরিয়ে দিই, এবার কড়াইটা চাপিয়ে দিই। এই যে আগুনটা আমি ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেব। এই যে দেখুন, কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াই এবার দিয়ে দেবো ঘি। আমার ঘিটা গরম হয়ে গেছে, এবার গাজরটা দিয়ে দিলাম। ঘিয়ের সাথে গাজরটা নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব একটু হালকা। তারপর গাজরটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দুধটা দিয়ে দেবো। বাহ, কি সুন্দর ফ্লেভার আসছে, খুব সুন্দর ফ্লেভার আসছে এটা দিয়ে। এটা ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, আমি এখন নাড়াচাড়া করছি, তারপরে আমি দুধটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার পরে। গাজরের যে রসটা থাকে, এই জলটা যদি থেকে যায় তো খুব একটা ভালো লাগবে না। গাজরের জলটা একটু মরে যাবে, তারপরে দুধটা দিয়ে দেবো। অতি সহজে আপনারা গাজরের হালুয়া বানাতে পারবেন। এই যে দেখুন, আমাদের গাজরের যে পানিটা থাকে ওটা শুকিয়ে এসেছে। এই যে গাজরের পানিটা শুকিয়ে এসেছে, এবার দুধটা দিয়ে দেবো। এবার দুধটা আমি দিয়ে দিলাম। আপনারা একটু মাপ মতো দুধ দেবেন। আমি দিলাম, আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম, একটু ওয়েট করি, তারপর চিনি দিয়ে দেব।
বাহ, কি সুন্দর ফ্লেভার আসছে, সত্যি খুব সুন্দর লাগে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, খুব সুন্দর এই রেসিপিটি। খুব সহজেই বানা যায়। এবার দিয়ে দেবো চিনি। দেখুন চিনিটা দিয়ে দিলাম, মাপ মতো আপনারা চিনি দেবেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এবার কিছুক্ষণের জন্য ওয়েট করি। বাহ, এত সুন্দর ফ্লেভার আসছে যে আপনাদেরকে আমি কি বলবো, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা তাহলে কতই না সুন্দর হবে, খুব ভালো লাগবে খেয়ে। আপনারা এই গাজরের হালুয়াটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে এই শীতকালে। গরম গরম গাজরের হালুয়া দিয়ে রুটি খেয়ে হচ্ছে। এই যে দুটো এলাচ আর গরম মশলা দিয়ে দিলাম, তাহলে সেন্ট হবে আরো। এই যে দেখুন আমাদের গাজরের হালুয়াও হয়ে এসেছে। আর একটু আঠালো ভাবটা আসলে নামিয়ে নেব আমরা, গাজরের হালুয়াটা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের গাজরের হালুয়া হয়ে গেছে। এবার এটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিই, আগুনটা নিভিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, এটা খেতে খুব সুস্বাদু হবে। তাহলে এখানে আমার ভিডিও শেষ করলাম আমি। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন।